মাগুরায় গ্রামের বাড়িতে ঈদের জামাত আদায় করেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাগুরা জেলার শহরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাতে নামাজ আদায় করেন তিনি। হাজারো মানুষের সঙ্গে নামাজ আদায় করেন সাকিব। নামাজ শেষে স্বল্প কথায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বাংলাদেশের টেস্ট ও টি টোয়েন্টি ক্যাপ্টেন। সাকিবের সঙ্গে ঈদ জামাতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল সহ মাগুরার বিশিষ্টজনেরা। সাকিবের সঙ্গে ছিলেন তার বাবা মাসরুর রেজা ও খালাতো ভাই ক্রিকেটার সোহান।